হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। তো সব কাজ বাজ সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এই দেখো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে সব কাজ বাজ করেছি, ওগুলো শেয়ার করতে পারিনি। আর এদিকে বাকি মাছটাও ভেজে নিচ্ছি। মাছটা আমার এক পাঁচ ভাজা হয়ে গেছে আর ঝিঙে আলু দিয়ে আজকে রুই মাছ দিয়ে ঝোল করবো। আর দেখো আকাশটা কীরকম মেঘলা। তিন চার দিন ধরে বিশাল বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, এখন একটু কমেছে। দেখো মাছগুলো, বাকি মাছগুলো আমি ভিজিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর ওই কড়াইতে আমি মাছের ঝোলটা করে নেবো তেলে। ওই তেলটা ছিল ওই তেলে, তো ওখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। জিরেটা দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল ঝরিয়ে, তো সেটাই এখন সব দিয়ে ভালো করে তুলতে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওদিকে আমি চিংড়া মশলাটা করেছি, আর ওটা আমি তোমাদের দেখাতে পারিনি। ওখানে আমি টমেটো, অর্ধেকটা টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, ওর মধ্যে একসাথে দিয়ে দিয়েছি। মশলাটা আলাদা করে কষাই নিয়ে এর মধ্যেই দিয়েছি, কারণ আজকে আমার একটু তাড়াহুড়ো ছিল। আমি তো আজকে এক জায়গায় যাবো, কোথায় যাবো সেটা তোমাদের একটু পরেই বলবো। তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছের ঝোলটা করে নেব। আর আজকে মাছের ঝোল আর আমি কুমড়ো ফুলের বড়া করেছি। আজকে যেহেতু এক জায়গায় যাব তাই তাড়াহুড়ো ছিল, তাই আর বেশি কিছু করিনি। দেখো কুমড়ো ফুলটাও আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে আমি চালটা সিঁড়োড়ায় বেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, ঝুড়ির মধ্যে রেখেছিলাম। এবার বড়াগুলো আমি ভেজে নেবো। আর ক্যামেরাটা না ভুল করে সোজা করে ফেলেছি, তাই তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না, কেটে যাচ্ছে, ফাঁক ফাঁক করে কেটে যাচ্ছে। তো কুমড়ো ফুলের বড়া তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর ভীষণ খেতে পারে না, ও শক্ত শক্ত লাগে, ওকে দিয়েছিলাম ও খেতে পারে না। তো দেখো এখানে আমি কুমড়ো ফুলগুলো দিয়ে দিয়েছি, আর বড়াগুলো একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর চাল বাটা দিয়ে করলে বড়াগুলো ভীষণ মুচমুচে হয়, দেখে বুঝতেই পারছো কি সুন্দর মুচমুচে হয়েছে। আর আমার যেহেতু শরীর খারাপ তাই তোমাদের দাদা হয়ে এসছে কালকে। তো সকাল সকাল দেখো ঈশান পাপার সাথে দোকানে চলে গেছিলো, আর পাপার সাথে তো যা বায়না করবে সেটা পাপা দেবে, আর আমার কাছে চাইলে কখনোই পায় না। এসব টুটি টুটি আমি এসব দেই না, একদম খাওয়াই না ওকে, ওসব খেলে সুট করে না, শরীরে প্রবলেম হয় নানান রকমের। দেখো মহা শুধু থাকছে, পাপার সাথে দোকানে গেছে যখনই চাইলো পাপার সঙ্গে সঙ্গে কিনে দিয়েছে, আর আমার কাছে চাইলে তো আমি দেই না সঙ্গে সঙ্গে। আর অনেক কিছুই মায়েরা দেয় না, বাবাদের কাছে বাচ্চারা যখনই যা চায় সব দিয়ে দেয়। তো মায়েরা, বেশিরভাগ মায়েরা তো দেয়ই না, আমি তো দেই না যখন যা চায়। তোমরা কি একমত আমার মতো? তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর সবসময় বাচ্চাদের যখন যা চায় তাই দেওয়া উচিতও না, তাহলে বাচ্চার আদত খারাপ হয়ে যায়। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর যাওয়ার সময় আমাদের পাশের বাড়িতে একটা খরগোশ বসে, ওরা বাইরে রাস্তার উপর রেখেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো খরগোশটা কি সুন্দর না, ঠকঠকে সাদা, তো খেলা করছিল তাই ভাবলাম শেয়ার করি আমার বন্ধুদের সাথে। তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর দেখো গাছটা কি সুন্দর ফুল ফুটে আছে, জবা ফুল, চন্দন জবা বলে এটা। আর ঈশানও রেডি হয়েছে, পাপার সাথে যাচ্ছে বৃষ্টিতে, দেখো রাস্তাগুলোর অবস্থা। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি অনেক আসতে যাচ্ছি, আমার বাপের বাড়ির পাশে আমাদের একটা নিমন্ত্রণ আছে ওখানে। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার টোটোর জন্য বসে আছি। ওখানে কী হয় বলো তো, আমাদের ওখানটায় যেতে চায় না এখান থেকে টোটো, তাই আমার ছোটো ভাইকে ফোন করেছি, তো ও আসবে বাইকে আমাদের নিতে। এখন আমরা বসে আছি এখানে, বাইকে করে আমরা যাচ্ছি আর ওর পাপা যাচ্ছে সাইকেলে করে। যেহেতু টোটো যায় না আর একটা বাইকে তো চারজন যাওয়া যাবে না, তাই কী করা যাবে, সাইকেলে করে যাচ্ছে। আর তাহলে আমাদের গ্রামটা তোমরা দেখো কেমন লাগে, আমাদের এদিকটা পুরো গ্রাম আর ধান খেত ভর্তি চারিপাশে, তোমরা দেখতে থাকো, তোমাদের ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে। আর একজনকে আজকে তোমাদের দেখাবো, দেখেছো কি সুন্দর না ধান খেতগুলো, অনেক ধান চাষ করে আমাদের এখানে।
আমরা বাড়িতে চলে এসেছি। আরে এই দেখো আমাদের ছোট্ট পুচকু সোনা, এটা হলো আমার ভাই বোন, আমার দাদার ছেলে, দেখেছ? তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।